তানজিদ হাসান তামিম। বগুড়ার এই ক্রিকেটারের ক্যারিয়ারটা যাচ্ছে অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। 2023 সালের এশিয়া কাপে অভিষেক হয় এই ওপেনিং ব্যাটারের। এরপর বেশ কিছু ঘটনা ঘটে বাংলাদেশের ক্রিকেটে, তবে সবকিছুর শেষে 2023 বিশ্বকাপে অনভিজ্ঞ তানজিদ তামিমকেই নিয়ে যায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বছর ঘুরে চলে এসেছে আরও একটি বিশ্বকাপ, এবারেরটা অবশ্য টি টোয়েন্টি ফরম্যাটে। আর এবারে একজন পরীক্ষিত ক্রিকেটার হিসেবেই দলের সঙ্গে যাচ্ছেন এই ব্যাটার। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের 15 স্বপ্নসারথীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তানজিদ তামিম জানালেন নিজের বিশ্বকাপ পরিকল্পনা। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ স্কোয়াডের 15 সদস্যকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরি। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রতিদিন প্রকাশিত হয় একজন করে ক্রিকেটারের সাক্ষাৎকার। বুধবার সেই আয়োজনে ছিলেন বগুড়ার সন্তান তানজিদ হাসান তামিম, কথা বলেছেন বেশ কিছু বিষয় নিয়ে। নিজের খেলার ধরন ও মানসিকতা নিয়ে কথা বলেন এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, আমার সবসময় ইন্টেন্ট থাকে ইতিবাচক। আমি কখনো বোলার দেখে খেলি না, বলটা দেখে খেলার চেষ্টা করি, বলের মেরিট বুঝে খেলার চেষ্টা করি। চেষ্টা থাকবে সেই প্রক্রিয়া অনুসরণ করার। আমি কখনো লক্ষ্য নির্ধারণ করে আগাই না, আমি ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করি, সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ বোলার জহির খানকে এগিয়ে এসে ছক্কা মেরে বল গ্যালারিতে পাঠানোর ঘটনা প্রসঙ্গে তামিম ইকবাল খান একবার বলেছিলেন, তিনি বোলার দেখে না, বরং বলের গুণাগুণ অনুযায়ী খেলেন। তানজিদও অগ্রজের সাথে গাইলেন একই সুর। যদিও ক্যারিয়ারের শুরু থেকেই প্রতীয়মান হওয়া খাটো লেন্থের বলে দুর্বলতা এখনও স্পষ্ট তানজিদ তামিমের। এবারের বিশ্বকাপে তানজিদের সাথে ওপেনার হিসেবে আছেন অভিজ্ঞ সৌম্য সরকার ও উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এছাড়া টপ অর্ডারে আরও ব্যাটিং করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। সবার মাঝে একাদশে জায়গা মেলাটা কষ্টকর তানজিদ তামিমের জন্য, তবে সুযোগ পেলে সেরাটা উজাড় করে দিতে চান তিনি। তানজিদ বলেন, চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখার। টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেটা বলবো, বিশ্বকাপ খেলা একটা ভাগ্যের বিষয়, সেদিক থেকে আমি অবশ্যই ভাগ্যবান আলহামদুলিল্লাহ। চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে সেরা কিছু দেওয়ার। 2023 বিশ্বকাপ নিয়ে আক্ষেপ ঝরেছে জুনিয়র তামিমের কণ্ঠে। সুযোগ পেলেও দলের হয়ে যথাযথ অবদান রাখতে পারেননি স্বীকার করে তামিম বলেছেন, এই বিশ্বকাপের অভিজ্ঞতা তাকে পরবর্তীতে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি বলেন, বিশ্বকাপ খেলাটা একটা ভাগ্যের ব্যাপার। আমরা অনেক ভাগ্যবান ছিলাম যে বিশ্বকাপ খেলতে পেরেছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে হয়তো আমি নিজে পারফর্ম ভালো করতে পারিনি, দেশকে ভালো কিছু দিতে পারিনি, তবে যে জিনিসটা আমি 2 বছর পরে শিখতাম, সে জিনিসটা আমি 2 বছর আগে বিশ্বকাপ খেলার কারণে শিখেছি। সেখানে অনেক বড় বড় প্লেয়ার ছিল, তাদের অনেক কিছু দেখেছি, তাদের ম্যাচিউরিটি লেভেল দেখেছি, যে জিনিসটা আমাকে পরবর্তীতে সাহায্য করবে। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সিয়াম তালুকদার, অনফিল্ড।